ইতিহাস গড়ের অপেক্ষায় ভারত তথা চন্দ্রযান থ্রি। সবকিছু ঠিক থাকলে 23 আগস্ট বুধবার চাঁদের বুকে অবতরণ করবে ভারতের এই নভোযানটি। আর এই চন্দ্রভিযান সফল হলেই চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ হবে ভারত। সে সময় এসে চন্দ্রযান থ্রি যেন রাশিয়ার লুনা 25 এর মতো দুর্ঘটনার কবলে না পড়ে, এজন্য ভারত জুড়ে চলছে জোর প্রার্থনা। চন্দ্রযান থ্রি একটি বিশেষ এবং বড় মিশন। আমরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সমস্ত বিজ্ঞানী এবং কর্মকর্তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। চন্দ্রযান থ্রি এর সাফল্যের জন্য আমরা আমাদের ইসলামিক কেন্দ্রে একটি বিশেষ দোয়া করছি। চন্দ্রযান থ্রি উৎক্ষেপণের পর থেকে আমরা এর সাফল্যের জন্য প্রার্থনা করছি যেন এটি নিরাপদে চাঁদে অবতরণ করে এবং ইনশাল্লাহ এটি সফলভাবে অবতরণ করবে। আমরা আজও এর সাফল্যের জন্য প্রার্থনা করছি। এদিকে সাধারণ মানুষের সাথে চন্দ্রযান থ্রি নিয়ে আশাবাদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন বিজ্ঞানী অশোক কুমার রথ। আমরা খুব আশাবাদী এবং আশা করি যে সবকিছুই মসৃণভাবে চলবে। 14 জুলাই থেকে এখন পর্যন্ত চন্দ্রযান থ্রি 5টি প্রধান পর্যায়ের অতিক্রম করেছে এবং সবকিছুই মসৃণভাবে হয়েছে। প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা 25 নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত 19 আগস্ট চাঁদে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয় রাশিয়ার প্রথম চন্দ্র পথযাত্রা। এ ঘটনার দিন কয়েকের মাথায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করছে ভারতের মহাকাশযান। এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন। চন্দ্রযান থ্রি সফল হলে ভারত হবে এই তালিকার চতুর্থ দেশ। রাশিয়ার নভোযান লুনা 25 এর মতো একই ভাগ্য যেন ভারতকেও বরণ করতে না হয়, সেই আশায় বুক বেঁধেছে 140 কোটি জনসংখ্যার দেশ ভারত।